আমরা দন ফেলে বসে আছি। দন দিয়ে কিভাবে কাঁকড়া ধরতে হয় ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। হঠাৎ বোটের শব্দ শুনতে পাই, বোটটি আমাদের নিকট আসতেছে। বোটে কারা আছে আমরা জানি না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমাদের সাথে কি ঘটেছিল তাহলে জানতে পারবেন। কি কি আর করব, ওই সামনে সকালে খাইছিলাম আলু ভর্তা আর টমেটো। হ্যাঁ কাঁকড়া তো খাইতে হবে, কাঁকড়া হচ্ছে হালাল, খাওয়া হালাল। জি মাস্টার শেষ, হ্যাঁ পাস আছে। কাঁকড়া এই রিসেন্ট মারতেছে, তারপর দেখি চাকরি বাকরি কি হয়। হ্যাঁ অবশ্যই, ভেতরে আচ্ছা ঠিক আছে। সুন্দরবন কাটেশ্বর রেঞ্জের ফরেস্টার ছিল, এসে আমাকে রিকোয়েস্ট করলো ভিডিও না করতে। আমি তর্কে না গিয়ে ভিডিও অফ করলাম। ফরেস্টার আঙ্কেল বলছিলেন, আপনি সুন্দরবনে কেন কাঁকড়া ধরতে আসছেন? উনি এটাই বোঝাতে চাইছেন, কাঁকড়া ধরা খুব রিক্স এবং কষ্টের। আমাকে বলছিল এই রিক্সের কাজ করা লাগবে না, আপনার চাকরি আমি দেব। যাই হোক, ওনার ব্যবহার আমার খুব ভালো লাগলো এবং সর্বশেষ আমাদেরকে অফিসে যাওয়ার জন্য আমন্ত্রণ করলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে ধন্যবাদ।